রাক্ষসে গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডানা, কোথায় ল্যান্ডফল হবে, কোন কোন জেলাগুলিতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে, অবশেষে এইমাত্র ক্লিয়ার করে জানিয়ে দিল ভারতের মৌসুম ভবন। এই ঘূর্ণিঝড় যখন উপকূলে আছড়ে পড়বে তখন প্রতি ঘণ্টায় এর গতিবেগই কত থাকবে, কেমন হবে এর প্রাকৃতিক ধ্বংসলীলা, এইমাত্র বাংলার কোন কোন জেলাগুলিকে সতর্ক করলো আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই খবরে। বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার ঘূর্ণিঝড়ের খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দীপাবলির আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখ রাঙানি, তীব্র গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডানা। উড়িষ্যা এবং বাংলা উপকূলে তার তীব্র প্রভাব পড়বে বলে সতর্কতা জারি করেছে ভারতীয় মৌসুম ভবন। জানানো হয়েছে উড়িষ্যার পুরী এবং পশ্চিমবঙ্গের উপকূলের মধ্যবর্তী একটি জায়গায় ল্যান্ডফল করবে এই ঘূর্ণিঝড়। তার জেরে বুধবার থেকেই কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গায় ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী 24 ঘন্টার মধ্যে শক্তি বাড়াতে শুরু করবে নিম্নচাপটি, সেটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের আকার নেবে। কলকাতা সহ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলায় ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। 22 অক্টোবর মঙ্গলবার ডানার আগমনের বার্তা নিয়ে হাজির হবে নিম্নচাপ। ধীরে ধীরে বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপটি, তার জেরে বুধবার থেকে বদলে যাবে কলকাতা সহ উপকূলবর্তী জেলাগুলির আবহাওয়া। বুধবার থেকে বৃষ্টিতে ভিজবে পূর্ব মেদিনীপুর, কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা সহ হাওড়া জেলা। পুরী এবং সাগরদ্বীপের মাঝে ধামরা বন্দর নামে একটি জায়গায় এই ঘূর্ণিঝড় ডানা তীব্র গতিতে ল্যান্ডফল করবে বলে এখনও পর্যন্ত মৌসুম ভবন সূত্রে খবর। তার সরাসরি প্রভাব পড়বে পুরী, বালেশ্বর এবং দীঘায়। সে কারণে বৃহস্পতিবার থেকে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার সবচেয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বলে জানানো হয়েছে। সেই সঙ্গে শুক্রবার কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যারা সমুদ্রে গিয়েছেন তাদের অবিলম্বে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে সমুদ্র উত্তাল হতে শুরু করবে। শঙ্করপুর এবং দীঘা সহ একাধিক এলাকায় বাসিন্দাদের মাইকিং করে সতর্ক করা হয়েছে, তাদের নিরাপদ জায়গায় সরে যেতে বলা হয়েছে। অন্যদিকে সুন্দরবনের উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তাদের ত্রাণ শিবিরে নিয়ে আসা হচ্ছে।